আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল। ইউজারসিফের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে। সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, আরো পূর্বে ইউজারসিফকে হত্যা করা উচিত ছিল। এটা তোমাদের অমনোযোগিতার ফসল, নয়তো ইউজারসিফ জীবিত বেরোতে পারত না। রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে, ইউজারসিফকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। যা হয়েছে ভালো হয়েছে, নয়তো আমেন হতে আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত। এটা মহান আমুনের নির্দেশ, দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারসিফকে সফল হতে দেয়া যাবে না। যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো, ইউজারসিফকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না। মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও, জনগণকে ইউজারসিফের বিরুদ্ধে খেপিয়ে তোলো। ঘটনাটা কি সত্যি? জীবাণু, আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন। আমি খোশ মেজাজে ছিলাম, কেননা ইউজারসিফ এই শহরেই রয়েছে। এখন তার বিরহ সহ্য করতে হবে। হে মিশরের শক্তিশালী খোদা, হে মহান আমল, এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ। আমি তোমার কাছে তাগাদ করছিলাম, আমাকে ইউজারসিফের নিকট পৌঁছে দাও, কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে। জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে, আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছ না। কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী? কেন অমনোযোগী? কেন? আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না, এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি এক বছরের আয়কর দিয়ে 2 বছরের মওকুফ পেতে চাই। দরুদ হে খোদার নবী। দরুদ, কাজ তো বেশ ভালোই এগিয়ে চলেছে। এখানকার সমস্ত জমি লাঙ্গল দ্বারা চাষাবাদ করা হয়েছে, আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী। বাহ, খুব ভালো, এভাবে কাজ করে যান। আর মাথায় রাখবেন এক চিমটি জমিও যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে। জি, রওনা করো, আসি।
এত যে গুদাম তৈরি করছো, কত সংখ্যক গম সঞ্চয় করবে? মিশরের জনগণের 7 বছরের শীষসহ গম এখানে জমা হবে, কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুরও খাদ্যের প্রয়োজন হবে। ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে, গমের শীষসহ কেউ গম সংরক্ষণ করে না কি? দূর, কি শুরু করেছো তোমরা, হ্যাঁ কি শুরু করেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বীজ বপনের সময় কম, তাড়াতাড়ি করো। জানতাম, আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে। আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন, এটা আমি আগেই জানতাম। এটা ইউজারশিপের ভবিষ্যৎবাণী, কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে। এই বৃষ্টির অর্থই হলো 7 বছর অফুরন্ত নিয়ামত। কি আজীব, তাই না? ইউজারশিপ দেখছি সব জানে। ইউজারশিপ কি করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে 7 বছর অফুরন্ত বৃষ্টি হবে? বলছিল তার খোদা তাকে সবকিছুই অবগত করে। তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না? কেন তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন না?